সবাইকে আসসালামু আলাইকুম। নুকুস রেল স্টেশনে আমরা পরশু মানে 22 তারিখে বুখারা যাব, আমি আবার বুখারা যাব, সাথে আমার দুই কলিগ, পাকিস্তানের দুই কলিগ। তো এখন রাত বাজে 8টা, সারাদিন অফিসের ব্যস্ততার জন্য আমরা ট্রেনের টিকিট কাটতে আসতে পারি নাই। এখন ট্রেনের টিকিট কাটতে আসছি, আজকে দায়িত্ব হলো ইশরার ভাইয়ের, সে আজকে ট্রেন টিকিট কাটবে। দেখি সে কিভাবে কাটে আজকে, আমি কিচ্ছু বলবো না। এর আগে আমি দুইবার এসে খুবই জটিলতায় পড়ছি। তো এখন এখানে ট্রেন টিকিট যখন তখনই পাওয়া যায়, মানে যদিও আল্লাহ জানে পরশু আমরা ট্রাভেল করবো, আজকে টিকিট পাওয়া যায় কিনা। দিস ওয়ান। এখানে ট্রেন টিকিটগুলো মানে দেখেন কাউন্টারগুলো খুবই সুন্দর, খুবই অর্গানাইজড। তো আমরা ভিতরে এতক্ষণ ছিলাম, সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, যেমন আমরা তিনজন, আমি, ইশরার ভাই, হোসেন ভাই, আমরা বুখারা যাব। তো হোসেন কাজের জন্য অন্য জায়গায়, তার অরিজিনাল পাসপোর্ট আনা হয় নাই। আমাদের দুজনের অরিজিনাল পাসপোর্ট আছে, কিন্তু ওরা বললো যে না, অরিজিনাল পাসপোর্ট ছাড়া টিকিট কাটা যাবে না। এ ফটোকপি করে নিয়ে আসছে, বলছে যে না, ফটোকপি দেওয়া হবে না। তো এটা হলো উজবেকিস্তানের টিকিট কাটার নিয়ম, যে আপনি যদি টিকিট কাটতে চান, আপনার অরিজিনালটা, অরিজিনাল টিকিট সাথে লাগে, মানে অরিজিনাল পাসপোর্ট সাথে থাকা লাগবে। আপনি একজনের টিকিট আরেকজন কাটতে পারবে, কিন্তু ওই যে অরিজিনাল পাসপোর্টটা সাথে থাকতে হবে। আর এদের যেমন এদের ন্যাশনাল পাসপোর্ট আছে, ইন্টারন্যাশনাল পাসপোর্ট আছে। তো আমরা এতক্ষণ এখানে প্রায় আধা ঘন্টা ছিলাম ওদের বিরতির পরে, 7:30 থেকে 8টা পর্যন্ত বিরতি। বিরতির পরে আমরা অনেকক্ষণ তারে বোঝানোর চেষ্টা করলাম, ইশরার ভাই ভাঙা ভাঙা রুশকি ভাষায় তাদেরকে, তা ভদ্রমহিলাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সম্ভব হয় নাই। তো আমরা এখন ফেরত যাচ্ছি, কালকে অনলাইনে চেষ্টা করব। তো অনলাইনে কাটলে কিন্তু আবার কাটা যায়, মানে অনলাইনে আবার পাসপোর্ট, মেইন পাসপোর্ট কপি লাগে না, শুধু পাসপোর্টের নাম্বার হলেই হয়। তো কী আর করার, এখন ফেরত যাচ্ছি, কালকে চেষ্টা করব অনলাইনে। লোকটার মন খারাপ, আমি এর বলছি আগে, আমি আগেই বলছি যে অরিজিনাল পাসপোর্ট ছাড়া দিবে না, বাট সে আমার কথা বিশ্বাস করে নাই। সে বলে যে না, আচ্ছা তিনজনের একজনেরটা না থাকলে সমস্যা নাই, কিচ্ছু হবে না। তো আমরা মন খারাপ করে এখন রেস্টুরেন্টে যাব, রেস্টুরেন্টে গিয়ে খাবো। এ হইল নুকুস ভোগজাল, এখানে স্টেশনকে ভোগজাল বলে। তো আমরা কালকে চেষ্টা করব, মানে অনলাইন থেকে টিকিট কাটার জন্য। হোসেন ভাই নাই, সে আরেক জায়গায় গেছে। তো এখানে যেখানে যায় পাসপোর্ট সাথে করে নিয়ে যাইতে হয়। আমরা কালকে অনলাইন থেকে চেষ্টা করবো, ইনশাল্লাহ দেখা হবে বুখারায়। কেউ যদি 23-24 বুখারায় এসে থাকেন, বাংলাদেশ থেকে নক দিয়েন, দেখা হতে পারে। উজবেকিস্তানের রাতগুলো খুবই সুন্দর, খুবই কালারফুল, রাস্তাঘাট সব কিছুই সাজানো গোছানো রঙিন থাকে। আই লাভ নুকুস, এটা মোহাম্মদ স্কোয়ার, আমরা লাভ স্কোয়ার বলে ডাকি এটাকে, প্রায় আমরা এখানে এসে আড্ডা দিই। লাভ স্কোয়ার।